Hi friends, welcome to our channel. Stay focused. আজকে আমরা ক্লাস 8 এর লেসন 9 এর সামার ফ্রেন্ডস এই পোয়েমটা পড়ব। এটি মেরি ল্যামের লেখা। সো লেটস স্টার্ট। পোয়েমটা পড়ার আগে আমরা ফার্স্টে মেরি ল্যাম সম্বন্ধে কিছু জেনে নেব। মেরি ল্যামের জন্ম হয়েছিল লন্ডনে 1764-এ এবং তার জন্ম হয় একটি খুবই দরিদ্র পরিবারে এবং তার সেজন্য কোনো ফর্মাল এডুকেশন ছিল না এবং ছোট থেকে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। এছাড়াও মেরি ল্যামের একটা অসুখ ছিল, সেটার নাম হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার এবং এই অসুখের জন্য তার যখন 31 বছর বয়স তখন তিনি কিচেন নাইফ দিয়ে তার মাকে হত্যা করেছিলেন এবং তারপর থেকে তিনি তার ভাইয়ের সাথে থাকতেন। তার ভাই ছিলেন চার্লস ল্যাম। এই চার্লস ল্যাম এবং মেরি ল্যাম এরা দুজনে অনেক কাজ করেছিলেন, যেমন টেলস ফ্রম শেক্সপিয়ার যে বইটা আছে এই বইটা তারা দুজনে সম্পাদনা করেছিলেন। এছাড়াও ইংল্যান্ডে যে লিটারেরি সার্কেল ছিল সেখানে অন্যান্য বিখ্যাত কবি যেমন ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের সাথে তারাও সেখানে সমানভাবে কাজ করেছিলেন। এরপর যখন চার্লস ল্যাম মারা যান তখন মেরি ল্যাম পরবর্তীকালে তার আত্মীয়দের কাছে ছিলেন এবং তার জীবনের শেষ সময়টা তাকে অ্যাসাইলামে থাকতে হয়েছিল এবং 82 ইয়ার্স যখন তার এজ হয় তখন তিনি মারা যান। এরপর আমরা পোয়েমটা পড়ব। সামার ফ্রেন্ডস কবিতাটা হলো 16 লাইন্সের পোয়েম। এখানে আমরা দেখব যে চারটে কোয়ান্ট্রেন আছে, অর্থাৎ 4 লাইন করে এক একটা ভাগ আছে এবং এর যে রাইমিং স্কিম আছে সেটা হলো ABAB, CDCD, EFEF, GHGH। অর্থাৎ আমরা যদি দেখি যে প্রথম এবং থার্ড, আবার দেখো সেকেন্ড এবং ফোর্থ লাইনের মধ্যে মিল আছে, এইভাবে পুরো কবিতাটাতে এক লাইন অন্তর অন্তর এভাবে মিল দেখানো হয়েছে এবং এই ধরনের রাইমিং স্কিমকে অল্টারনেটিভ রাইম স্কিম বলা হয়। এবং এই পোয়েমের মেন যে থিম সেটা হলো যে এ রিলেশনশিপ বিটুইন ফ্রেন্ডস ইন গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস, অর্থাৎ আমাদের ভালো সময় এবং খারাপ সময়ে একজন বন্ধুর সাথে কীরকম সম্পর্ক থাকবে সেটা নিয়েই কবি এখানে বলেছেন। এখানে আমরা দেখব ফার্স্টে যে কবি তার গ্রীষ্মের স্মৃতিচারণা করেছেন। প্রথমে গ্রীষ্মের কথা বলেছেন এবং এখানে দুটো পাখির মাধ্যমে তিনি আমাদের জীবনে যে বন্ধুরা আসে তাদের তুলনা করেছেন। তো ফার্স্টে আমরা দেখব যে সোয়ালোর কথা বলা হয়েছে এবং তারপরে স্প্যারোর কথা বলা হয়েছে। আমরা ফার্স্টে পোয়েমটা পড়ব। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, হি ইন আওয়ার চিমনিজ হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার কাম দে আর বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি আ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো ইন ড্রেরি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো গিভ মি দ্য বার্ড গিভ মি দ্য ফ্রেন্ড উইল সিং ইন ফ্রস্ট উইল লাভ ইন সরো হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড উইল গ্রিট মি উইথ ইজ সাইড টুমরো। আচ্ছা, প্রথমে তিনি কি বলছেন না, দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, হি ইন আওয়ার চিমনিজ হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। সোয়ালো হলো একটি গ্রীষ্মের পাখি, অর্থাৎ সোয়ালো গরমের দেশে বা যখন আবহাওয়াটা উষ্ণ থাকে সেরকম জায়গাতে সে থাকে, ঠান্ডাতে কিন্তু সোয়ালো থাকতে পারে না। সোয়ালোকে ওই জন্য পরিযায়ী পাখি বা মাইগ্রেটারি বার্ড বলা হয়, যে সে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে তার বাসস্থানও পরিবর্তন করে। তো এই কবি বলছেন যে গ্রীষ্মকালে যখন আবহাওয়াটা খুব সুন্দর থাকে এবং উষ্ণ থাকে তখন আমাদের ঘরের চিমনিতে এই সোয়ালোকে দেখা যায়। মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, তখন তার যে চার্পিং অর্থাৎ যে কিচিরমিচির আওয়াজ বা কিচিরমিচির সুর এটা শুনতে পাওয়া যায়। উইকস টুগেদার অর্থাৎ সপ্তাহের পর সপ্তাহ ধরে, অর্থাৎ গরমের যে সময়টা সেই সময়টাতে ওর গান শোনা যায়। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো
কিন্তু যদি একটা শীতের দিন আসে অর্থাৎ যখন শীতকাল আসে তখন কি হবে না সোয়ালো কিন্তু উড়ে চলে যাবে এবং তাই সোয়ালোকে এখানে গেস্ট বলা হয়েছে কেন কি গেস্ট তো চিরকালের জন্য আসে না এবং একটা সময়ের পর চলে যায় তাই বলছে যে আমাদের অতিথি সোয়ালো কি করবে না তখন উড়ে চলে যাবে And much like him, we find the way which many a gay young friend will follow. এবং আমরা দেখব যে সোয়ালো যে পথটা অনুসরণ করেছে এরকম আমাদের অনেক ভালো বন্ধুরা ভালো অর্থাৎ যারা ভালো দিনের বন্ধু মানে সুখী সময়ের বন্ধু তারাও এই পথটা অনুসরণ করে অর্থাৎ সোয়ালো যেমন গ্রীষ্মের সময় যখন আবহাওয়া সুন্দর ছিল তখন আমাদের সাথে ছিল সেরকমই কিছু বন্ধু আছে তারা আমাদের যখন ভালো সময় তখন আমাদের সঙ্গে থাকে এবং তারপর আমাদেরকে ছেড়ে চলে যায় In dreary days of snow and frost, closer to man will cling the sparrow. আচ্ছা ড্রেরি ডেজ ড্রেরি অর্থাৎ বিষণ্ণ বা ডাল মোনোটোনাস শীতকালটা কি না খুবই মোনোটোনাস চারিদিকে বরফ পড়ে থাকে বরফে ঢেকে থাকে এখানে দেখো শীতের দেশের কথা বলা হয়েছে তো ওখানে কি হয় না গ্রীষ্মকালটা খুবই মনোরম কিন্তু শীতকালটা খুবই মোনোটোনাস তাই বলছে যে ড্রেরি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট শীতের সময় যখন চারিদিকে বরফ ঢেকে থাকে সেই সময় মানুষের খুব কাছে থাকে স্প্যারো ক্লিং অর্থাৎ আঁকড়ে থাকা অর্থাৎ খুব কাছাকাছি থাকে স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো পুরনো বন্ধুরা যদিও জীবনে চলার পথে আমরা বিচ্ছিন্ন ক্রসড কথাটার অর্থ হলো সেপারেট হয়ে যাওয়া অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিন্তু তাদের যে হৃদয় সেটা কখনোই কি হয় না সংকীর্ণ হয় না অর্থাৎ আমরা দেখি যে আমাদের যারা ছোটবেলার বন্ধু বড় হয়ে আমাদের সবসময় আমরা কাছাকাছি থাকতে পারি না অনেকে নিজেদের কাজের সূত্রে বা অনেক কারণে অনেক দূরে দূরে চলে যায় কিন্তু সত্যিকারের যারা বন্ধু হয় তাদের সাথে যে সম্পর্কটা সেটা কিন্তু থেকে যায় সেটা কোনো দিনও নষ্ট হয়ে যায় না তাই বলছে যে ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড জীবনের চলার পথে আমরা বিচ্ছিন্ন বা সেপারেট কিন্তু আমাদের যে হৃদয় বা তাদের সাথে যে একটা ভালোবাসার সম্পর্ক সেটা কখনো নষ্ট হয় না এখানে দেখো তিনি ক্রসড না বলে ক্রসড কথাটা ইউজ করেছেন এটাকে বলা হয় আই ডায়ালেক্ট অর্থাৎ বিভিন্ন অঞ্চলভেদে সব জায়গার ভাষার একটা টান থাকে তো সেরকমই এরকম একটা ইউজকে বলা হয় আই ডায়ালেক্ট এর উদ্দেশ্য হচ্ছে যে টু ফোর্স দ্য রিডার ইন টু আ স্পেসিফিক প্রোনাউন্সিয়েশন যেরকম আমরা দেখি যেমন ইউটাকে অনেক সময় ইয়ে লেখা হয় ওয়াই এ আবার গোয়িংকে অনেক সময় লেখা হয় গোয়িং তো এটা হলো পোয়েটের একটা ইউজ আই ডায়ালেক্টের Give me the bird, give me the friend, we'll sing in frost, we'll love in sorrow. কবি বলছেন যে আমাকে সেই পাখি দাও আমাকে সেই বন্ধু দাও যে কি করবে না ফ্রস্ট অর্থাৎ শীতের সময়ও আমাকে গান শোনাবে এবং আমার যখন দুঃখের সময় তখনও আমাকে ভালোবাসবে Whatever mischance today may send, will greet me with his sight tomorrow. কবি বলছেন যে আজকে আমার জীবনে দুর্ভাগ্য আসুক মিসচান্স অর্থাৎ দুর্ভাগ্য বা মিসফরচুন বলছে আজকে যদিও আমার দুর্ভাগ্য থাকে কিন্তু কালকে সেই বন্ধু কি করবে না আমার সামনে উপস্থিত হয়ে আমাকে শুভেচ্ছা জানাবে গ্রিট অর্থাৎ শুভেচ্ছা এবং সাইট অর্থাৎ উপস্থিত হওয়া তো বলছে যে যদিও দুর্ভাগ্য আসুক কিন্তু আমার কাছে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানাবে ভালো বন্ধু কি করবে না দুঃখের সময়ও পাশে থাকবে এবং দুর্ভাগ্য এলেও সে ছেড়ে চলে যাবে না কিন্তু শুভেচ্ছা জানাবে তো এইরকম বন্ধুই কবি চেয়েছেন এবং সেটা তিনি এই দুটো পাখির মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন তাই আমরা এখান থেকে বুঝতে পারবো যে কবি কীরকম বন্ধু চান না স্প্যারোর মতন যে খারাপ সময়ও বা যখন খারাপ ওয়েদার ছিল তখনও তাকে আঁকড়ে ধরেছিল তাই তিনি এরকম স্প্যারোর মতোই বন্ধু জীবনে চেয়েছেন আশা করব তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো Thanks for watching and don't forget to subscribe my channel and press the notification bell. Please like and share. Goodbye, have a nice day.